It's on. Aye, aye. Boss. Bare, mucha to es misti. Hey. Hey, tell me what you're খা খা বাপু পেটে কিন্তু মুখে লাগে ভালো এই খা না বাপু খা 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 এই ঝাল ঝাল রে মাল ভরাস মাল ভরাস কিরে বিচ্ছু লঙ্কা রে বাবা নতুন নতুন গন্ধ পাও তুলো যে কেউ নেই হাটটা বেশ 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 দল বাড়াও দল বাড়াও দল বাড়ালি বল বাড়ে এই যা যা না নাম কি মানিক হ্যাঁ কি নাম বললে বললে মানিক মানিক না না মানিক মানিক নয় না বাকু কখনো না মানিক এ এ নিন চল এদিকে চল তুই চিনিস নাকি একে না হ্যাঁ তো তুই যে বললি ওর নাম মানিক নয় না ওর নাম মানিক নয় তোমরা তো এখানে অনেকের নাম পাইতে দাও দাও না ওর নাম পাইছে এই দেখো 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 পাগলামি দেখো আরে যাকে যা বললে চিনতে পারে যায় আমরা সেই নাম বলি বাপ মা অনেক সময় আদর করে ভালোবেসে বলে পদ্মলোচন আমরা সেটা শুধরে দিই বলে এ বেটা এ বেটা কানা শোন তা এ কি সুন্দর দেখতে থাক এর নাম মানিক থাক না বলছি ওর নাম মানিক নয় আমার নামটা ভালো লাগে না বিশ্রী লাগে বেশ দাও না মানিক নাম দাও না একদিন যেদিন আমি ছুরি মেরে দিই তা কি বলেছি ছুরি মেরে দিবি তাই নাকি কোথায় যাচ্ছিস বাড়ি যাবি না তোর জিনিস জমা দিয়ে গেলি না মেজাজ দেখাস নি নিলি মেজাজ দেখাস নি ফকির চাঁদের ওই এক দোষ বুঝলি কারণ মেজাজ সহ্য করতে পারে না বুঝলি তাই নে তোর টাকা কি 30 কম করে ওটা 3 ভরি সোনা আছে 30 টাকা আমি নেবো না আর তা হেসে বল মিষ্টি করে বল ফকির চাঁদ সব দিয়ে দেবে বল তোমার তো কষাই বাবা দাও না 30টা টাকা আমাকে আরে বল তুমি শয়তান তুমি তুমি বাড়ির পা ঝাড়া আরে বল তুমি রক্ত চোখে পিসা দাও না বাবা যে আর কিছু টাকা দাও না তোমার পায়ে পড়লি মেয়ে ছেলে আবতার করবে এই হলো নিয়ম আমাদের বুঝলি আচ্ছা এবার দাম বের করে হেসেছিস বলে আরো পাঁচ সত্যি ৩০ টাকা দিলে মানিক বলতে নীলি অমন খেতে গেল কেন বাবাজি ওর মানিক বলে একটা ভাই ছিল ছোটবেলায় মরে গেছে তাহলে বাবাজি তোমার কি করি দেখি তোমার হাতটা বাবা বাবা
বুদ্ধ বেশ ভালো, এই আঙুলের কাজ ভালো চলবে, বেশ বেশ। ঠিক আছে, তুমি বহাল, এবার কাজকর্ম সব শিখে নাও। কি কাজ করবো? কি কাজ করতে পারো তুমি? জল তুলতে পারি, কাপড় কাচতে পারি, বাসন মাজতে পারি। জল তুলতে পারো, কাপড় কাচতে পারো, বাসন মাজতে পারো? হ্যাঁ, এই যে একেবারে আনকুরা, হ্যাঁ, কি করি? কি হলো, কিছু আছে? কলম টলম জোগাড় হয়েছে? হ্যাঁ, দেখ এই কলমগুলো সাফ করাই ওকে দিয়ে। হ্যাঁ, নাম যা আছে সবে তো ঘষে ঘষে তুলতে হবে। দাও দাও বাবা, তাড়াতাড়ি দাও, এই মা লক্ষ্মীর জিনিস আমাদের কাছে। এই তো নাম দেখা যাচ্ছে। কোন নাম? কোন? এই তো, এই তো এল বি, বিটা তো এখনো স্পষ্ট রয়েছে, ঠিক করে কর। এগুলো নাম বুঝি? হ্যাঁ হ্যাঁ, নাম। এই দেখ না, এই এই দেখ, এই দেখ পি কে এম, এই দেখ ডি কে এ, রোদ নাম তো নাম খবর, যাদের পেন তাদের। এগুলো তো তোমারে, তুই কি বোকারে? ও বুঝতে পেরেছি। কি বুঝেছিস? আমি ঠিক বুঝতে পেরেছি। আর কি বুঝেছিস সেইটা বল না। তোমরা কলম মেরামত করো। চুপ 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 সব চুপ চুপ। দেখো বাবারা, যদি নিজেদের কাজে উন্নতি করতে চাও বুঝলে, তাহলে সেই কাজের ওপর একটা ভালোবাসা থাকা চাই। হ্যাঁ, একটা শ্রদ্ধা থাকা চাই। হ্যাঁ, লোকে অবশ্য অনেক রকম ভুল ধারণার থেকে আমাদের এই কাজকে নিন্দে করে, যাতা বলে, কিন্তু অফিসের পেন্সিল কলম বাড়িতে নিয়ে যায় না, পরের মান্থলি টিকিট ব্যবহার করে না, কিংবা রাত্রিরে অচল দোয়ানি চালাবার চেষ্টা করে না, এমন ভদ্রলোক কজন? এই ধরো খাবারে ভেজাল দেয় না, দুধে জল মেশায় না, ওজনে কম দেয় না, এমন ব্যবসাদার কজন? এই জন্যই শাস্ত্রে আমাদের এই বিদ্যাকে বলেছে মহাবিদ্যা, কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান করে দিয়েছে, বলেছে যে যদি না পড়ো ধরা, ওই যদিটা বাবা মোক্ষম যদি, হ্যাঁ, ওই যদিটিকে বাঁচিয়ে চলতে হবে। কি করে বাঁচাবে? না চর্চার দ্বার, নিষ্ঠার সঙ্গে চর্চার দ্বার। হ্যাঁ, তাই এসো এখন খানিকটা চর্চা করা যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনে করো যে আমি একজন একজন বাবু ভদ্রলোক। হ্যাঁ, আজ মাসের পয়লা, মাইনেপত্র পেয়েছি, এখন বিকেল বেলায় বউকে নিয়ে বেড়াতে বেরিয়েছি। আর চাঁদু, তুমি ওই মহাবিদ্যা আমার উপর চর্চা করো, কেমন? হ্যাঁ, এই নিলি তুই আয়। দোকানি পান দাও দুটো। এইবারে খাও যদির দুটো। এসো বাবা, গোবর গণেশ এসো। উনিশ কুন্ডা আবদারে আলু ভাতে রে, যা যা, টাকা নেই, টাকা যা ছিল তোর বউয়ের কাছে দিয়ে দিয়েছি, যা না তার কাছে চা, সে দেবে।